আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে আসলাম আর আজকে এইভাবে মানে বিছানায় বসে বসে আমার তো এখন বিছানায় বসেই কাটছে টাইম শুধুমাত্র যখন একটু বাইরে যাচ্ছি সেই সময়টা বাদে তো সেরকমভাবে আজকেও বিছানাতে বসেছি সকাল এখন বাজে ওই সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তবে আবার ঘুম পাওয়ার সময় হয়ে এলো আমার অর্পণকে আমি সেটাই বলছি ও বাজার থেকে বাড়ি ফিরে এসেছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ও আজকে যা খেলাম না কি বলবো খিচুড়ি ডিম সিদ্ধ আর সাথে মা বেগুনি করেছিল কি দারুণ খেলাম অনেকগুলো খিচুড়ি খেয়ে নিয়েছি না খিচুড়ি তো অনেকগুলো হয় না মানে অনেকটা খিচুড়ি খেয়ে নিয়েছি আর ঠান্ডা লাগ তো তো সেই জন্য এটার উপরে আবার এইটা পরে বিছানায় বসে বসে পড়াশোনা করছিলাম আর আপনাদের আশীর্বাদে আমার পরীক্ষা খারাপ যাচ্ছে না ভালোই যাচ্ছে ভালোই হচ্ছে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে উঠতেই হলো আমাকে কারণ অর্পণা একটা গেঞ্জি টি শার্ট খুঁজে পাচ্ছে না তো সেটা আবার খোঁজার জন্য এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও দেখো অনেক কষ্টে সষ্টে পাওয়া গেল ছেলে এখন সাজু গুজু করছে ও নিজেও জানে না ও কোথায় যাবে আর আমি তো জানি না কোথায় যাবে খোঁজো খোঁজ যেটুকু টাইম আছে খোঁজো সাজগোজ সাজগোজ করে নি আমাকে বলছে নায়ক লাগছে আমি তো মোটামুটি রেডি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে ঘড়িটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এখন আপাতত আমি একটা ঘড়ি ইউজ করি আর বাকি যেগুলো ঘড়ি ছিল সেগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে ইউজ না করার জন্য কিন্তু আগের দিন বিয়ে বাড়ি যাবে বলে ঘড়িটা পড়ছিলাম পড়তে পড়তে হঠাৎ কি মনে হলো ঘড়ি পড়ে গেলাম না যে জ্যাকেটের ওপর দিয়ে আবার ঘড়ি পরবো ওই জন্য আর ঘড়িটা পড়লাম না কিন্তু তারপর কোথায় যে দেখেছি আর খুঁজেই পাচ্ছি না এখন দুজন মিলে পুরো হন্যে হয়ে গেলাম খুঁজে খুঁজে কিন্তু পাওয়া যাচ্ছে না আমার আমি যখন রাখলাম তখন একবার মনে হলো যে আমি পরে পাবো তো খুঁজে

আর ঘুরিটা শেষ পাওয়া গেল ও তাও রেখেছে আমার মেকআপ বক্সের মধ্যে কারণ ও যে বললো না আপনাদের সাথে যে বিয়ে বাড়ি যেদিন যেতে যেদিন গেছিলো সেই দিন রেখেছে তো আমার হুট করে মনে হলো তাহলে কি মেকআপ বক্সের মধ্যে রয়েছে হ্যাঁ ওখানে ছিল খাবে তো তুমি হ্যাঁ তো কোথায় গেল কি জন্য কিন্তু কোনো কারণেই জানে না কিন্তু যেতে হলো হয়তো বাবা জানলেও জানতে পারে যে অর্পণ কোথায় যাচ্ছে কারণ এ অর্পণ যাচ্ছে মানে বাবাদের টিমের সাথে মানে বাবাদের মতো বড় বড় সব মানুষের সাথে যাচ্ছে আর কি তো সেই জন্য বললাম হয়তো বাবা জানলে জানতে পারে বাবা তো আর এখন সব জায়গায় যায় না তো বাবার জায়গাগুলোতে ওকে পাঠায় আবার আমি আমার জায়গায় এসে বসে পড়লাম আর তো কোনো উপায় নেই আমাকে এখানে বসে থাকতে হবে এখনও বেশ কটা দিন কারণ আমাদের এক্সাম আর দুটো বাকি আছে তো কালকে আছে একটা আর একটা আছে সোমবারে এই হলেই মোটামুটি কমপ্লিট হয় এবছরের মতো তারপরে আবার নেক্সট ইয়ার আছে সে দেখা যাবে তবে হ্যাঁ এক্সাম খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে যতটা আশা করেছিলাম তো তার থেকে আরও বেশি হচ্ছে আর কি ঠিক আছে সবটাই আপনাদের আশীর্বাদে পড়তে থাকে হ্যাঁ আবার পরে আসে আপনাদের সামনে পড়া শুরু করার আগে না একটা কথা খুব মনে হলো আগের দিন আমার কমপ্লিট হয়ে গেছিল তিন ঘন্টার এক্সাম তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ আগে মানে আড়াই ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট এরকম টাইমে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ফালতু বসে থাকবো বসে থাকবো আর বাইরে বেরোতে দেবে না খাতা জমা দিয়ে তখন স্যাররা বললেন যে বাইরে বেরোনো যাবে কোশ্চেন পেপার জমা রেখে তারপরে আমি তাই করলাম কোশ্চেন পেপার জমা রেখে কোশ্চেন পেপার আমার এখন তো আর কোনো কাজে লাগছে না তারপরে বাইরে মানে আমাদেরই যারা ছিল স্যারকে বললাম যে ওনাদের ওদের দিয়ে দিতে হ্যাঁ যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন কারুকে দিয়ে দেব বলে যাও কাকে দেব আমি বলে আসলাম যারা যাই হোক একজনকে বলে আসলাম স্যার ওনাকে দিয়ে দেবেন বলে ঠিক আছে তাহলে তুমি পেপার জমা দিয়ে চলে যাও আমি কি করলাম পেপার জমা দিয়ে আমি বেরিয়ে আসলাম কে যাদের সাথে যাওয়ার কথা তারা এখন এসে পৌঁছায়নি তো ও আবার উপরে এসেছে একটু কোথায় আমি এখনো শিওর না হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি বলছি বলছি তুই না শুধু ড্রেস ডুস ভালো করে পরে নিবি তারপর ঠিক তোকে নিয়ে চলে যাবো বাড়িতে নামিয়ে যাবো এইটুকু কথা হয়েছে আমার সাথে না পাই ভাই তারপর যে গল্পটা করছিলাম গল্পটা এখানে বসে বসে শাড়ি তো আমি খাতা জমা দিয়ে মানে পেপার জমা দিয়ে আমি চলে আসলাম এসে ট্রেনের দেরি ছিল টোটোতে করে আসলাম এসে বাজারের মধ্যে নামলাম আর আমার যেহেতু আমি অনেক দিন হলো বাইরে বেরোতে পারিনি আর আমার মনের মধ্যে খুব খুঁত খুঁত করছিল তারপরে এই ঠান্ডা পড়েছে যে গোপালের জন্য শীতের কোনো কিছু নেওয়া হয়নি মা নিয়েছিল মাঝে ওই নবদ্বীপ গেছিলো তো তখন একটা ড্রেস নিয়ে গেছিলো আর আগের বারের তো ছিলই আর আমি সেরকম দেখিনি গোপালকে পড়াতে যেহেতু আমি এখন নিচেও সেরকম যাচ্ছি না তবে যেদিন দেখলাম সেদিন দেখলাম গোপালের ওই মা যেটা নিয়ে এসেছে সেটা পড়ানো রয়েছে তো আমার খুব ইচ্ছা করছিল যে গোপালের জন্য একটু শীতের ড্রেস নিয়ে আসি তো সেই জন্য ওই দোকানে গিয়ে গোপালের জন্য শীতের দুটো ড্রেস নিয়ে আসলাম খুব সুন্দর দেখতে তো সেই নিয়ে এসে আজকে সকালবেলা মা যখন খাবার দিতে আসে খিচুড়ি দিতে আসে আমি জিজ্ঞেস করলাম মা বলছে হ্যাঁ পরিয়েছি খুব সুন্দর হচ্ছে টুপিও পরিয়েছি সো এটা টুপি সমেত সব কিছু বেশ সুন্দর দেখতে তো ওই ওইগুলো আর কি নিয়ে আসার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম তাড়াতাড়ি বলতে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে খাতা জমা দেয় তারপরে ভাবলাম যে না ট্রেন তো পেয়েই যাবো পরপর দুটো ট্রেন ছিল তো সেই সেইভাবে আর কি বেরোনো আর ওখানে যাওয়া ওই নিলাম তারপরে গোপাল একটু ক্রিসমিস নেওয়ার দরকার ছিল সেটা নিলাম তারপরে বাড়ির জন্য একটু কেক নিয়ে আসলাম মন থেকে একটু কেক অনেক দিন হল খাই না আমি যতদিন না গেছি ততদিন খাওয়া হয়নি মানে সেই যে রানাঘাটে গেছি কবে লাস্ট আমার মনে অনেক দিন হয়ে গেল তো সেই তো কালকে ওই সবগুলো করে বেরিয়েছি একই জায়গার মধ্যে তো একটুখানি জায়গার মধ্যে ওই সব কিনে তারপরে আমি ট্রেন ধরেছিলাম অনেক দিন থেকে ইচ্ছা করছিল এত শীত পড়ছে গোপালের একটা নতুন একটা নতুন সোয়েটার কেনার দরকার একটা নতুন সোয়েটার কেনার দরকার তো সেই জন্য আর কি ওই ওই জন্য আর কি কেনা ঘরে বসে বসে কত মানুষের খবর নিলাম ফোনে কথা বলে বলে আর আমি আয়নার সামনে গিয়ে নিজে নিজে সাজুকুজু করছিলাম এই দেখুন আমার চুলটা বেশ ভালোই বড়ো হয়েছে চুলটা বাঁধলাম টিপগুলো একটা কোটাতে ঢাললাম কালকে একটা টিপের পাতা কিনে নিয়েছে এই টিপগুলো সব ঢাললাম একটা টিপ নিয়ে কপালে দিলাম একটা লিপস্টিক টেবিলের উপরে ছড়ানো ছিটানো ছিল তার থেকে একটা লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগিয়ে নিলাম এই সব করছিলাম এখনও ফ্রেশ হয়ে নিজে আর আজকে সুন্দর ওয়েদার রোদ ঝকঝকে রোদ একদম ঘরটা একটু নিজে নিজে যেটুকু পারলাম একটু পরিষ্কার করার চেষ্টা করলাম এই যে এরকমভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম আর আপনারা তো জানেনি যে অর্পণ আপাতত বাড়িতে নেই ও গেছে কোথায় বললো দেবগ্রামের ওই সাইডে আর এক্ষুনি ও ভিডিও কল করেছিল ওর সাথে কথা বললাম ওই সবই করছি আর কি বললাম না কত মানুষের সাথে কত দূরে দূরে মানুষের সাথে কথা বললাম আস্তে আস্তে আমি একটু ছাদে যাচ্ছি তার কারণ হলো ছাদে আছে একটা জুতো দেওয়া মানে কেচে দেওয়া হয়েছিলো তিন চার দিন আগে সে আর শোকায়নি তো আজকে রোদে দেওয়া আসা আছে উপরে রোদ গা গা করছে তো এতক্ষণে শুকিয়ে গেছে আর সেটাই নিয়ে আসতে যাচ্ছে যাচ্ছি তো নেই সেজন্য আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আবার কতদিন পর ছাদে আসলাম তো ছাদে যতক্ষণ আসলাম এদিকে ছাদে গোলাপ গাছে গোলাপ হচ্ছে আর জানেন তো খুব অত্যাচার করছে হনুমান এসে এসে রোজ অর্পণ একদিন পর পর বলছে যেন হনুমানের গাছের ডগাগুলো সব খেয়ে গেছে সব নষ্ট করে দিয়েছে করিগুলো। ওরও কি মন খারাপ লাগছে কি করবে নিচে নিয়ে চলে যাবে উপরে তো হনুমান উঠলে দেখা যায় না এর খোঁজটা পেয়েছে গাছগুলো ঠিকঠাক হতেই দিল না আর করা যাবে চলুন ফুল হচ্ছে যা দু একটা সেগুলো একটু দেখায় বেশ ভালো ভালো কালার এটা হচ্ছে সিঙ্গেল গোলাপ দেখতে বেশ ভালো লাগে যখন গাছ পুরো ভর্তি হয়ে যায় না দেখতে দারুণ লাগে আর এই গোলাপের কালার তো মোটামুটি এখন সবার বাড়িতে বাড়িতে দেখা যায় হচ্ছে ইয়েলো গোলাপ এটা জানেন তো কত বড় হয়েছে দেখুন গোলাপটা কত বড় আর এই গোলাপের এই গাছটাতে বেশ গাছের তুলনায় ফুল বেশি এদিকে সেদিকে আরও গাছ রয়েছে অনেক ফুল একটা দুটো একটা দুটো করে হয়ে রয়েছে বললাম না সব করি সমেত সব গাছের পুরো ডগা মুড়িয়ে খেয়ে গেছে কচি কচি পাতাগুলো খেয়ে খেয়ে যায় কি অবস্থা ছেলেটা খাটা খাটে সব বৃথা কোনো উপায় নেই কীভাবে ঢাকা হবে কোনো মানে হাত থেকে তো ঢাকাও সম্ভব না যে জুতোগুলো রেখে গেছে এটা এই জুতোগুলো এখানে সকাচ্ছে শুকিয়ে গেছে একটু একটু ছিল তো তার জন্য দেওয়া ছিল কত পায়রা ঘুরে বেড়াচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আজকের ব্লগটা কি বলবো হয়তো অন্য অন্যরকম হতে পারতো একটু বাইরে যেতাম আমার কিছু কিন্তু সেরকম আর কিছু ঘটলো না এবছরটা বছরটা আবার একটা বছর সকালকে জানে শুভ দুপুর কারণ দুপুরবেলা আপনাদের সামনে আসলাম দুপুর আগেও ছিল এখনও আছে যদি আমি ফ্রেশ হয়ে আসলাম মানে স্নান টান করলাম চুল খুব বেশি ভেজায়নি এই পর্যন্ত চুল ভিজিয়েছি আর ভেজানো হয়নি তো স্নান টান করে একেবারে আপনাদের সামনে ফ্রেশ হয়ে আসলাম তবে হ্যাঁ আমার ভাত খাওয়ার সময় হয়ে এসেছে তো এই এখন আমি একটু ভাত খাবো মা ভাত দিয়ে গেল দেখি মেনুতে কী কী আছে হ্যাঁ রুই হোক কাতলা হোক যাই হোক কোনো কিছু একটা মাছের ঝোল আছে হচ্ছে ফুলকপির একটু রসা আর আছে চুনো চুনো যে কী মাছ বলে ছোট্ট ছোট্ট এখন মাছ পাওয়া যায় না ভেবে সুন্দর আর খাওয়াও ভালো নাকি মানে সেই মাছ বাছাও যায় না এত ছোটো কী মাছ স্বর্ণমুখী না কি এরকম কিছু একটা নাম বলে ঠিক জানে ওনার মাছটা একদম ছোট্ট ছোটো সেই মাছ ওদের খেতে তো দারুণ লাগে আর এই সমস্ত কিছু করার সাথে সাথে আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো আজকে আমার কি বলে ডিসেম্বরে এগারো তারিখ ওরকম হওয়ার পর থেকে ঠিকই ছিলাম সব কিছু ঠিক ছিল তারপর আস্তে আস্তে দেখছি আমার স্কিনে একটা স্পট পড়া শুরু হয়েছে এই যে কালো কালো ছোপ স্কিনে এ মুখে এগুলোতে 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 আগে অনেক দিন আগে একবার এরকম হয়েছিল তখন আমি ওই ব্যারাকপুর যেতাম স্কিনের ডক্টর দেখাতে ওখানে গিয়ে কয়েকবার যাওয়ার পর মোটামুটি ঠিক হয়ে গেছিলো তারপরে আবার এই যে দেখা দিয়েছে তো মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ভালো ডক্টর কোথায় আছে যদি একটু বলেন ওই রকম হওয়ার পর থেকে স্পটগুলো যেন বেশি দেখা দিচ্ছে আমারই কেমন যেন লাগছে আমি অর্পণকে বলছিলাম তোমরাই ভালো তোমাদের মুখে কোনো কিছু হলে যদি বোঝা যায় না আর আমার মুখের অবস্থা দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে এই তো এই আর কি তো আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম আমার নিজেরই খুব খারাপ লাগে কি বাজে যে লাগছে তো কোথায় ভালো ডক্টর আছে অবশ্যই একটু জানাবেন হ্যাঁ যদি এরকম আমার সম্ভব হয় আমার মানে যদি সম্ভব হয় আমি অবশ্যই দেখাবো কারণ আমি চাই না এরকম কিছু হয়ে থাকুক এই যে দেখুন আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন এরকম করলে বেশ ভালো বোঝা যাচ্ছে কারো কারো চোখ কি বাজে একটা ব্যাপার যাই হোক আমি চাই না এরকম থাকুক তো আপনাদের কাছে আমি সাজেশান চাইছি যে কোথায় ভালো ডক্টর আছে এই টাইপের অবশ্যই আমাকে একটু জানাবেন হ্যাঁ আমি প্রফেসর ডক্টরকেই দেখাচ্ছিলাম কিন্তু ওই যে বললাম না কমে গেছিলো তারপর দেখছি আবার হচ্ছে তো ওই যে কমে যাওয়ার পর আবার কেন হবে এটাই হচ্ছে কথা একদম পুরোপুরি রিমুভ যদি হয়ে যায় তো খুবই ভালো সেরকম কোনো ডক্টর যদি আপনারা আপনাদের জানা থাকে তো অবশ্যই কিন্তু জানাবেন কিংবা কি মাখলে এই জিনিসটা কম হয় এই যে এবার ভালো বোঝা যাচ্ছে না বলুন এই দেখুন এই যে দেখুন এবার ভালো বোঝা যাচ্ছে উপর থেকে ইয়েটা ধরেছি বেশ ভালো বোঝা যাচ্ছে এইরকম একটু কালো কালো স্পট আসছে এই যে দেখুন এই মাছগুলোর নাম কিন্তু আমাকে জানাবেন নাকি স্বর্ণমুখী নাকি এরকম কিছু একটা নাম বলে এই যে কপি তরকারি আর এই যে মাছের ঝোল আমার জন্য দারুণ মেনু কারণ আমি রুই কিংবা কাতলা মাছ খেতে বেশ ভালো পছন্দ করি আর অর্পণ পছন্দ করে এই যে এই মাছ ভাজাটা কিন্তু ও তো আজকে নেই ও তো আমাদের থেকে আরও ভালো মেনু খাচ্ছে কারণ ও ফোন করে বলেছিল ও গেছে একটা পিকনিকে ও নিজেও জানতো না সে অনেক দূরে এখানে না সেটা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা কি রাত হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ হলো আর আজ অনেকদিন পর আবার একটু কম্পিউটারে বসলাম দু পাঁচ মিনিটের জন্য সামান্য একটু কাজ আছে সেটা একটু সারি যদি মানে যদি হয় তো দু পাঁচ মিনিটের মধ্যে তাহলেই নয়তো নয় কম্পিউটার করলাম কিন্তু পাঁচ ছ কাজটা কমপ্লিট হবে না দেখলাম তো কি করব সেটাও বুঝতে পারছি না আজকে না করি পরে একটা টাইমে বসবো কারণ পাঁচ ছ মিনিটের কাজ নয় এটা যেটা পাবো না পাবো না ভেবে দেখলাম যে পেয়ে গেছি তাহলে একটু তো সময় লাগবেই বেশি তো যাই হোক এই কাজটা হয়তো সারলেও সারতে পারি এখন নাও সারতে পারি তবে আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানি না ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তো চলুন আর অর্পণ আসবে সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হয়তো নেক্সট কোনো নেক্সট ব্লগে আজকের মতো এখনকার মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি